বাংলা নিউজ স্টেশন। আবরার হত্যার রায়ে 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। রায় শুনে যা বলেছেন আবরারের মা, বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে পিটিএ হত্যা মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার 8 ডিসেম্বর দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিএ হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় 19 জনকে আসামি করে পরের দিন 7 অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। মাত্র 37 দিনে তদন্ত শেষ করে একই বছরের 13 নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। চার্জশিটে 25 জনকে আসামি করা হয় আর রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয় 60 জনকে। আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরার মা রোকেয়া খাতুন। আবরার মা বলেন, অবিলম্বে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি। তবে আবরার হত্যায় সক্রিয় অংশগ্রহণকারী অমিত শাহর মৃত্যুদণ্ড না হওয়ায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেহেদি হাসান রাসেল, অনিক সরকার, ইফতি মোশারফ সকাল, মেহেদি হাসান রবিন, মেফতাউল ইসলাম জিয়ন, মুন্তাসির আলম জেমি, খন্দকার তাবাক্ষরুল ইসলাম তানভীর, মোজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজিদুল ইসলাম, শামীম বিল্লাহ, এস এম নাজমুল সাদাত, মোর্শেদুজ্জামান জিসান, এহতাশামুল রাব্বি তানিম, মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরফিন রাফাত, এস এম মাহমুদ সেতু ও মুস্তফা রাফিদ। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মোহাম্মদ হোসেন ফুয়াদ, ইশতিয়াক আহমেদ মুন্না, আকাশ হোসেন, অমিত শাহ ও মোয়াজ আবু হুরাইরা। এদের মধ্যে মোর্শেদুজ্জামান জিসান, এহতাশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ পলাতক রয়েছেন। সো দর্শক, এসব নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।